বিসমিল্লাহ রহমান রাহিম হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে সুন্দর ফুলের ডিজাইনটি শেয়ার করব পুরো ডিজাইনটিকে আমি প্লাস্টিকের চটের উপর করেছি দেখতে পাচ্ছেন কতটা আকর্ষণীয় লাগছে এই ডিজাইনটি আপনারা চাইলে এই ডিজাইনটি দিয়ে আসন টেবিল মেট হাত পাখা কুসুন কবার পাপস বাজার করার ব্যাগ অনেক কিছুই তুলতে পারেন একদম মসৃণ একটি সেলাই এবং খুবই নিখুঁত হাতের কাজের দেখতে পাচ্ছেন নিখুঁত হাতে কাজ এই ডিজাইনটা আমি করেছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই পুরো ডিজাইনটিকে দুইটা পার্টে করেছি তো পার্ট ওয়ানে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কি করে বক্সগুলি তুলতে হয় ফ্রেমগুলি প্রথম লাইন এবং দ্বিতীয় লাইন মিলিয়ে কী করে তুলতে হয় আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো যে এই যে ফুলটা ফ্রেমের ভেতরে যে ফুলটা এই ফুলটা কি করে তুলতে হয় খুবই সুন্দর একটি ডিজাইন যে কেউ চাইলে তুলতে পারবেন তো অবশ্যই সবাইকে বলছি ডিজাইনটি তোলার আগে একবার ভিডিওটা অবশ্যই দেখবেন আর টেনে টেনে দেখবেন না তাহলে কিন্তু ডিজাইনটা তোলার সময় আপনাদের একটু সমস্যা হলেও হতে পারে তো চলুন দেখে নিই আমরা কী করে এই ডিজাইনটি তুলতে হই তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পার্ট ওয়ানে দেখিয়েছিলাম এই ফ্রেমগুলি কী করে তুলতে হই প্রথম লাইন এবং দ্বিতীয় লাইন মিলিয়ে তো আজকে দেখাবো এখানে এই যে ফুলটা দেখতে পাচ্ছেন এই ফুলটা কী করে তুলতে হই আমি এই ভিডিওটা করেছিলাম পার্ট টু কী করে যেন ভুলবশত কারণে হয়তোবা এটি ভিডিওটি আমার ডিলেট হয়ে গেছে করেছিলাম আমি ফুলটা কি করে করতে হই তো তারপরও এখন আমার আবার করতে হচ্ছে ভিডিওটি ডিলেট হয়ে যাওয়ার কারণে তো আজকে দেখাচ্ছি আবারও কি করে এই ফুলটা তুলতে হই ফুলটা তোলার জন্য এই যে দেখতে পাচ্ছেন ডিজাইনের এই যে মিডিলের যে লাইনটা রয়েছে একদম মাঝ বরাবর যে লাইনটা এই লাইন থেকে আমি গরগুনে নিচ্ছি মাঝ বরাবর লাইনের এই যে এদিক থেকে প্রথম যে গড়টা রয়েছে কণিক দিক বরাবর আমি গড় গুনে নিচ্ছি এখান থেকে এক এক দুই তিন চার পাঁচ ছয় এটা হচ্ছে আমার ছয় নম্বর ঘর প্রথমে এখান থেকে আমি কণিক দিক বরাবর কুনাকুনিভাবে আমি কিন্তু গড়গুলি গুনে নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় এখন এটা হচ্ছে আমার ছয় নম্বর গড় তো এই গড়ের নিচে যে আরও একটি গড় রয়েছে এই যে এই গড়ের নিচে যে গড়টি রয়েছে এখান থেকে আমি এভাবে শ্যুসটাকে নিয়ে নিচ্ছি এখন সুসটাকে এভাবে নিয়ে নিলাম তো দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় এটা হচ্ছে আমার ছয় নম্বর গড় এবং এর নিচে আরও একটি গড় নিয়ে নিলাম তো প্রথমে আমি এখান থেকে সুজটাকে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এইভাবে সুজটাকে তুলে নিচ্ছি আমি এখন এখানে যে দুটি গোড় আমি গুনে রেখেছিলাম এই দুটি গড়া আমি সুচের মধ্যে নিয়ে নিচ্ছি এবং এই সুজটাকে আমি খুলে নিচ্ছি এক দুই দুটি গোড় নিয়ে নিলাম এখন আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে এক দুই তিন চার পাঁচ ছয় এটা হচ্ছে আমার ছয় নম্বর গড় তো এখন আমি প্রথমে দুটি গড় নিয়েছি এখন উপরের গড়টা রেখে আমি নিচের যে একটি গড় রয়েছে সেই গড়টিকে আমি সুচের মধ্যে নিয়ে নিলাম এবং সূচটাকে নিচের নিচের দিকে নামিয়ে নিচ্ছি এখন আবার নিচের দিক থেকে একটি গড় বাড়াবো উপরের দিক থেকে একটি গড় বাড়াবো এভাবে এক দুই তিন তবে আমার গড় সংখ্যা থাকবে তিন আমি নিচের দিকে একটি গড় বাড়াবো উপরের দিকে একটি গড় বাড়াবো আবারও উপরের গড় রেখে আমি নিচের গড়ে চলে আসছি প্রত্যেকবার আমরা উপরের গড়টি রেখে দিব এবং নিচের যে গড়গুলি থাকবে সেই গোড়গুলি আমি নিয়ে নিব আবারও নিচের দিক থেকে একটি গড় বাড়িয়ে নিচ্ছি এক দুই তিন তারপরে আবারও একটি নিচের দিক থেকে একটি গড় বাড়াবো উপরের দিক থেকে একটি গড় বাড়াবো আমাদের গড় সংখ্যা থাকবে তিন এভাবে আমি মোট ছয়টি লাইন করে নিব তিনটি লাইন আমার হয়ে গেছে এখন আমি আবারও নিচের দিক থেকে একটি গোড় বাড়িয়ে নিচ্ছি এক দুই তিন এক দুই তিন আবারও উপরের গোড়টা রেখে নিচের যে গড়গুলি রয়েছে সেই গড়গুলি আমি সুচের মধ্যে নিয়ে নিচ্ছি আবারও সুচটাকে নিচের দিকে এভাবে নামিয়ে নিচ্ছি আবারও নিচের দিক থেকে একটি গোড় বাড়বে উপরের দিক থেকে একটি গোড় বাড়বে তবে আমার গড় সংখ্যা থাকবে তিন এক দুই তিন এক দুই তিন তারপরে আবারও একটি আবারও উপরের গড়টা রেখে আমি নিচের যে গড়গুলি রয়েছে সেই গড়গুলিকে সূচের মধ্যে নিয়ে নিচ্ছি এইভাবে সূচটাকে এবং নিচের দিকে এভাবে নামিয়ে নিচ্ছি তবে আমি কিন্তু উপরের দিকে গড়টা রেখে দিয়েছি যদি উপরের গড়টা না রেখে সবগুলি গড় আমি নিয়ে নিই তাহলে কিন্তু আমার ডিজাইনটা পুরোটা উঠে যাবে সেলাইটা তাই উপরের গড়টা আমি রেখে দিয়েছি আপনারা যখন করবেন ঠিক আমার মতো করে করবেন এই ডিজাইনটা খুবই সহজ একটা ডিজাইন যে কেউ চাইলে তুলতে পারবেন এক দুই তিন এক দুই তিন এক দুই তিন এতে প্রথমে আমি এই যে মিডেলের লাইনে যে ছ একটি গড় নিয়েছিলাম তারপর নিচের দিক থেকে কোন দিক বরাবর ছয়টি গড় গুনিয়ে নিয়েছিলাম সেই লাইনে কিন্তু এসে আমার ছয় নম্বর লাইনটি শেষ হয়েছে আমি কিন্তু ঠিক এইভাবে গুনে নিয়েছিলাম প্রথমে এক দুই তিন চার পাঁচ ছয় এটা হচ্ছে ছয় নম্বর লাইন ছিল তো এখানে এসে কিন্তু শেষ হয়েছে আমার এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি লাইন হয়েছে তো ছয়টি লাইন প্রথমবারে আমি নিচের দিক থেকে একটি করে বাড়িয়েছি উপরের দিক থেকে একটি করে বাড়িয়েছি তবে আমার গড় সংখ্যা ছিল তিনটি এখন আমি সাত নম্বর লাইন তুলব তো সাত নম্বর লাইনের ক্ষেত্রে উপরের দিক থেকে একটি করে কমাবো নিচের দিক থেকে একটি ঘর কমাবো তবে আমার গড় সংখ্যা থাকবে তিনটি এক দুই তিন এক দুই তিন তারপরে আবারও একটি এভাবে সেলাই করতে করতে আমাদের শেষের যে লাইনটা হবে সেখানে হবে দুটি প্রথমবারের মতো দুটি গড় থাকবে প্রথমে আমি যেখানে দুটি গড় নিয়ে নিয়েছিলাম এরকম দুটি গড় থাকবে আবারও নিচের দিক থেকে একটি গড় কমিয়ে নিচ্ছি এক দুই তিন এক দুই তিন এক দুই তিন উপরের দিক থেকেও একটি গড় কমিয়ে নিলাম আবারও উপরের গড়টা রেখে আমি নিচের যে গড়গুলি রয়েছে সেই গড়গুলিকে আমি সূচের মধ্যে নিয়ে নিচ্ছি এবং সুচটাকে এভাবে নামিয়ে নিলাম আবারও উপরের দিক থেকে একটি গড় কমিয়ে নিলাম এক দুই তিন তারপরে আবারও একটি নিচের দিক থেকে একটি গড় কমিয়ে নিলাম উপরের দিক থেকেও একটি গড় কমিয়ে নিলাম তবে আমার গড় সংখ্যা তিন আবারও উপরের গড় রেখে আমি নিচের যে গড়গুলি রয়েছে সেই গড়গুলিকে নিয়ে নিচ্ছি আবারও নিচের দিক থেকে একটি গড় কমবে উপরের দিক থেকে একটি গড় কমবে এক দুই তিন আবারও উপরের গড় রেখে আমি নিচের যে গড়টা রয়েছে সেই গড়টাকে আমি নিয়ে নিচ্ছি এবং সুসটাকে এভাবে নামিয়ে নিলাম এখন আমার শেষের লাইন হবে অর্থাৎ দুটি গড় এখন উপরের দিক থেকে একটি গোর কমবে নিচের দিক থেকে একটি গোর কমবে গড় সংখ্যা হবে দুটি এক দুই এখন উপরের গড়টি রেখে নিচের যে গড়টি এই গোড়টিকে আমি সুচের মধ্যে নিয়ে নিচ্ছি এবং একই গোড় দিয়ে আমি সুচটিকে এভাবে নামিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ডিজাইনের একটা পাতা কিন্তু হয়ে গেছে এই পাতাটা হয়ে গেছে এখন তৃতীয় পাতা তুলছি আমি তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটি পাপড়ি করা হয়ে গেছে এখন আমি দ্বিতীয় পাপড়ি তুলছি তো এর জন্য আমি এই যে প্রথম পাপড়িটি দেখতে পাচ্ছেন প্রথমে আমি কইটি গড় নিয়েছিলাম এই পাপড়ির এই যে শেষের যে পাপড়িটি আমি একটি দুটি গড় নিয়ে কিন্তু শেষ করেছি তো শেষের পাপড়ির নিচে যে একটি গড় রয়েছে সেই গড় থেকে আমি গড় গুনে নিব শেষের পাপড়ির নিচের গড়টিকে এখান থেকে শেষের পাপড়ির নিচের গড় থেকে এক দুই দুটি গড় আমি নিয়ে নিচ্ছি সূচের মধ্যে এই যে এক দুই দুটি গড় নিয়ে যে শেষের পাপড়িটা হয়েছে সেই শেষের পাপড়ির নিচে যে একটি গড় রয়েছে সেই গড় থেকে আমি প্রথমে একটি তারপরে আবারও একটি দুটি গড় নিয়ে নিলাম এখন আবারও সেই উপরের গড় রেখে নিচের গড়ে আমি চলে যাচ্ছি এখন আবারও নিচের দিক থেকে একটি গড় বাড়বে উপরের দিক থেকে একটি গড় বাড়বে মোট বার ছয়টি লাইন আমাদের এইভাবে হবে নিচের দিক থেকে আমি একটি গড় বাড়িয়ে নিচ্ছি এক দুই তিন আবারও উপরের গড় রেখে আমি নিচে যে গড়টি রয়েছে সেই গড়টিকে নিয়ে নিচ্ছি আবারও নিচের দিক থেকে আমি একটি গড় বাড়িয়ে নিচ্ছি এক দুই তিন এক তারপরে আবারও একটি প্রত্যেকবার নিচের গড় থেকে একটি গড় বাড়বে এবং উপরের যে লাইন সেখান থেকে একটি গড় বাড়বে এবং আমাদের গড় সংখ্যা থাকবে তিন উপরের গড় রেখে আমি নিচের গড়ে চলে আসলাম আপনারা যখন এই ডিজাইনটি তুলবেন উল সুতা দিয়ে না করলেই মনে হয় ভালো হয় চাইলে গুন সুতা অথবা লাছির সুতা দিয়ে করবেন তাহলে খুব সহজেই তুলে ফেলতে পারবেন এক দুই তিন এক দুই তিন কারণ সেলাইগুলি কিন্তু একই ঘরের ভেতর দিয়ে দুইবার করে যাচ্ছে তাই উল সুতা দিয়ে না করলে ভালো হবে আমার মনে হয় অথবা আপনারা যে কাগজে করবেন কাগজের গড়গুলি যদি বড় হয় তাহলে উল সুতা দিয়েও করতে পারেন তারপরে আবারও নিচের দিক থেকে একটি গড় বাড়িয়ে নিচ্ছি এক দুই তিন এক দুই তিন তারপরে আবারও একটি আবারও উপরের গোড় রেখে নিচের যে গোরগুলি সেই গোড়গুলিকে আমি সুচের মধ্যে নিয়ে নিচ্ছি এবং এভাবে সুচটাকে নিচের দিকে আমি নামিয়ে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় নম্বর লাইনের ক্ষেত্রে এসেও নিচের দিকে একটি গোর বাড়বে এক দুই তিন আবারও এক দুই তিন আবারও এক দুই তিন এক দুই তিন এটা হচ্ছে আমার ছয় নম্বর লাইন এক দুই তিন চার পাঁচ ছয় এটা হচ্ছে ছয় নম্বর লাইন আবার উপরের গোড় রেখে আমি নিচের যে গোরগুলি রয়েছে সেই গোরগুলিকে সুচের মধ্যে নিয়ে নিচ্ছি এবং সূচটাকে নিচের দিকে নামিয়ে নিচ্ছি এখন সাত নম্বর লাইনের ক্ষেত্রে এসে আমি আবার উপরের দিক থেকে একটি গোড় কমাবো এবং নিচের দিক থেকে একটি গড় কমাবো এবং আমাদের গড় সংখ্যা থাকবে তিন সেম এই পাতাটায় এদিক দিয়ে উঠবে তবে এক্ষেত্রে আমি এই যে দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু একদম ভেতরে ভেতরে করে এনেছি যার জন্য একদম ভরাট হয়ে আসছে ডিজাইনটা এখন কমিয়ে নিচ্ছি নিচের দিক থেকে একটি গড় এক দুই তিন এক দুই তিন এক দুই তিন তারপরে আবারও একটি গড় আমি নিয়ে নিচ্ছি আবারও উপরের দিকে গড় রেখে নিচের যে গড়গুলি নিয়ে নিচ্ছি একই নিয়মে শুধু আপনারা যদি নিয়মটা একটু দেখেন তাহলে কিন্তু পারবেন এবং ডিজাইনটা খুবই সহজ একটা ডিজাইন এবং এই ডিজাইনটা দিয়ে এই ডিজাইনটা কিন্তু তুলতে অনেক কম সুতা লাগে এক দুই তিন এক দুই তিন এভাবে সেলাই করতে করতে আমার শেষের যে লাইনটা হবে সেখানে কিন্তু প্রথমবারের মতো আবার সেই দুটি গড় হবে প্রথমবার আমরা যখন ডিজাইনটি করেছিলাম দুটি গড় নিয়ে তুলেছিলাম তো শেষের লাইনে এসেও কিন্তু আমাদের দুটি গড় থাকবে আবারও উপরের দিক থেকে ঘর কমিয়ে নিলাম এক দুই তিন এক দুই তিন নিচের দিক থেকেও একটি ঘর কমিয়ে নিলাম উপরের দিক থেকেও একটি গড় কমিয়ে নিলাম আবারও নিচের দিক থেকে একটি গড় কমালাম উপরের দিক থেকে একটি গড় কমিয়ে নিচ্ছি এই যে নিচের দিক থেকে কমিয়ে নিচ্ছি এক দুই তিন আবারও এক তিনটি আবারও উপরের গোড় রেখে নিচের গড়ে চলে আসলাম এবং নিচের দিকে আবারও নিচের দিক থেকে একটি গড় কমিয়ে নিচ্ছে এক দুই উপরের দিক থেকেও একটি গড় কমিয়ে নিচ্ছে এবং আমার গড় সংখ্যা হচ্ছে দুই এবং দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আমার ফুলের দ্বিতীয় যে পাপড়িটা সেটাও কিন্তু তৈরি করা হয়ে গেল। এখন আমি তৃতীয় পাপড়িটা তুলব তো তৃতীয় পাপড়ি তোলার জন্য ওই সময় কিন্তু আমি প্রথম পাপড়ি তোলার পর দ্বিতীয় পাপড়ি যখন তুলেছিলাম এক দুই দুটি গড় গড়ের নিচে যে গড়টি সেই সেই গড় থেকে কিন্তু আমি একটি দুটি গড় নিয়েছি তো এখন আমি যখন পাপড়িটা তুলবো তৃতীয় পাপড়ি তুলবো তো এর জন্য কিন্তু আমি নিচের গড় থেকে নিব না এর জন্য এই যে দেখতে পাচ্ছেন শেষের পাপড়ির এক দুই দুটি গড় নিয়েছিলাম সেই এক দুটি গড়ের উপরের যে গড়টি রয়েছে এই যে উপরের গড় থেকে নিব ওই পাপড়িটা তুলেছিলাম নিচের গড় থেকে এখন এর যে পাপড়িটি তুলবো এটা তুলবো আমি উপরের গড় থেকে এক দু দেখতে পাচ্ছেন তো উপরের গড় থেকে আমি নিয়ে নিচ্ছি এক দুই দুটি পাপড়ির দুটি গড় নিয়ে যে শেষের পাপড়িটা তুলেছিলাম এর উপরের গড় থেকে এক দুই দুটি গড় নিয়ে নিলাম এবং উপরের গড় রেখে নিচের যে গড়টা রয়েছে সে গড়কে আমি সুচের মধ্যে নিয়ে নিচ্ছি এখন আবারও নিচের দিক থেকে একটি গড় বাড়বে উপরের দিক থেকেও কিন্তু একটি গড় বাড়বে মোট ছয় বার এভাবে আমার ছয়টি লাইন হবে এবং আমার গড় সংখ্যা থাকবে তিন এক দুই তিন আবারও উপরের গড় রেখে নিচের যে গড়টি সেটি আমি নিয়ে নিচ্ছি প্রত্যেকবার উপরের গোড় আমি রেখে দিব আবারও নিচের দিক থেকে একটি গোড় বাড়িয়ে নিচ্ছি এক দুই তিন তারপরে আবারও একটি এবং উপরের দিক থেকেও একটি গড় বাড়িয়ে নিচ্ছি এভাবে মোট আমি ছয়টি লাইন করব আপনারা ডিজাইনটি একটু দেখলেই ভালো করে বুঝতে পারবেন আবারও নিচের দিক থেকে একটি গোড় বাড়িয়ে নিলাম উপরের দিক থেকেও একটি গড় বাড়িয়ে নিচ্ছি এক দুই তিন তারপরে আবারও এক দুই তিন এখন আবারও আমি উপরের গড়টা রেখে নিচের যে গড়গুলি সেই গড়গুলি আমি নিয়ে নিচ্ছি সুচের মধ্যে সেম একই পাপড়ি কিন্তু উঠছে এই যে পাপড়ি এই যে পাপড়ি একই গড় সংখ্যা নিয়ে উঠছে তবে ডিজাইনটা আমি একটু ভেতরে ভেতরে করছি এই নিয়মটা দেখলেই আপনারা পারবেন এক দুই তিন এক দুই তিন তারপরে আবারও একটি যে কেউ চাইলে এই ডিজাইনটি করতে পারবেন তবে আপনারা যখন ডিজাইনটি তুলবেন ডিজাইনটি তোলার আগে একবার অবশ্যই ভিডিওটা দেখে নেবেন দেখে তারপরে আবারও সুই সুতা বস্তা নিয়ে বসে যাবেন এবং মোবাইলটা হাতে নিয়ে দেখে দেখে ডিজাইনটা তুলবেন তাহলে আপনারা যখন ডিজাইনটি তুলবেন কোনো ভুল হবে না খুব সহজেই ডিজাইনটি তুলে ফেলতে পারবেন এখন আমি আবারও নিচের দিক থেকে একটি করে বাড়িয়ে নিলাম এক দুই তিন এক দুই তিন তারপরে আবারও এক দুই তিন এটা হচ্ছে আমার ছয় নম্বর লাইন আবারও আমি উপরের গড় রেখে নিচের যে গড়গুলি রয়েছে সেই গড়গুলি আমি সূচের মধ্যে নিয়ে নিয়েছি এবং স্যুচটাকে নামিয়ে নিলাম এখন দেখতেই পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় আমার কিন্তু ছয়টি লাইন হয়ে গেছে এখন আমি সাত নম্বর লাইন থেকে পরপর নিচের দিক থেকে একটি গড় কমাবো এবং উপরের দিক থেকে একটি গোড় কমাবো সে আগের একই নিয়মে তবে গড় সংখ্যা থাকবে তিন এক দুই তিন এক দুই তিন তারপরে আবারও আমি একটি গড় নিয়ে নিলাম মিলের অনুরোধে কারণ নিচের দিক থেকে একটি গড় কমবে উপরের দিক থেকে একটি গড় কমবে সাত নম্বর লাইন থেকে এবং এভাবে ডিজাইনটি তুলতে তুলতে আমার শেষের লাইনে এসে থাকবে মাত্র দুটি গড় সংখ্যাওয়ালা একটি লাইন এক দুই তিন এক দুই তিন আবারও উপরের গড় রেখে আমি নিচের যে গড়গুলি সে গড়গুলি নিয়ে নিচ্ছি এবং সুসটাকে নিচের দিকে নামিয়ে নিচ্ছি আবারও উপরের দিক থেকে একটি গড় কমালাম এক দুই তিন তারপরে আবারও একটি গড় নিয়ে নিলাম নিচের দিক থেকে একটি গড় কমালাম উপরের দিক থেকেও একটি গড় কমিয়ে নিলাম আবারও নিচের দিক থেকে একটি গড় কমিয়ে নিচ্ছি এক দুই তিন উপরের দিক থেকেও একটি গড় কমিয়ে নিচ্ছি যারা এই ডিজাইনের শুধু একটা পাপড়ি তুলতে পারবেন তারাই কিন্তু এই পুরো ডিজাইনটি তুলতে পারবেন তারপর এই যে এক দুই দুটি গড় নিয়ে নিলাম এখন আমি উপরের গড় রেখে নিচের যে গড়টি সেই গড়টি নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ফুলের কিন্তু তিনটা পাপড়ি হয়ে গেছে তো এখন আমি চতুর্থ পাপড়ি তুলব তো চতুর্থ পাপড়ি তোলার জন্য প্রথমবারে আমরা যে পাপড়ি তুলেছিলাম প্রথম পাপড়ি তুলেছি দ্বিতীয় পাপড়ি তোলার জন্য এই যে এক দুই দুটি গড় সংখ্যাওয়ালা যে শেষের লাইনটি রয়েছে এই গড়ের নিচের গড় থেকে কিন্তু আমি এক দুই দুটি গড় নিয়ে আবারও দ্বিতীয় পাপড়িটি তুলেছি তো তৃতীয় পাপড়িটি আমি যখন তুলেছি তখন কিন্তু নিচের গড় থেকে নেই এই যে এক দুই দুটি গড় নিয়ে যে শেষের লাইনটা হয়েছে এই গড়ের উপরের গড় থেকে নিয়েছি তো তৃতীয় যে পাপ এই যে চতুর্থ পাপড়িটি এখন করব এর জন্য কিন্তু আমি আবারও এই যে দেখতেই পাচ্ছেন নিচে এটা যখন করেছি তৃতীয় পাপড়ি তখন কিন্তু উপরের গড় থেকে নিয়েছিলাম দুটি গড় নিয়ে এর দুটি গড় নিয়ে যে পাপড়িটা শেষ হয়েছিল এর উপরের গড় থেকে আমি নিয়েছিলাম এই পাপড়িটা তোলার জন্য তৃতীয় পাপড়ি তোলার জন্য তো চতুর্থ পাপড়ি আমি যখন তুলবো এখন কিন্তু উপরের গড় থেকে নিব না আমি এই যে এক দুই দুটি গড় নিয়েছি এর নিচে যে একটি গড় রয়েছে দুটি গড় নেওয়ার নেওয়ার পরে যে লাইনটা শেষ হয়েছে এর নিচে যেই গড়টি রয়েছে এই যে এদিকে এক দুই এখান থেকে আমি এখন নিয়ে নিচ্ছি এক দুই দুটি গড় নিয়ে নিলাম এবং আবারও উপরের গোড় রেখে নিচের যে গোড়টি রয়েছে সেই গোড়টিকে সূচের মধ্যে আমি নিয়ে নিলাম এখন আবারও সেম একই নিয়মে কিন্তু আমি ডিজাইনটিকে করব অর্থাৎ নিচের দিকে একটি গোড় কমাবো উপরের দিকে একটি গোড় কমাবো এইভাবে কমাবো বাড়াবো এইভাবে করে করে ডিজাইনটি করতে হবে সেম একই পাতা কিন্তু এদিকে উঠছে এখন আমি নিচের দিক থেকে একটি গড় বাড়িয়ে নিচ্ছি এক দুই তিন উপরের দিক থেকেও একটি গোড় বাড়িয়ে নিচ্ছি গড় সংখ্যা হচ্ছে আমার তিন আবারও নিচের দিক থেকে আমি একটি গোড় বাড়িয়ে নিচ্ছি এক দুই তিন তারপরে আবারও একটি উপরের দিক থেকেও আমি একটি গড় বাড়িয়ে নিলাম আবারও সে একই নিয়মে উপরের গড় রেখে নিচের দিকে যে গড়গুলি রয়েছে সেই গড়গুলি আমি সূচের মধ্যে নিয়ে নিচ্ছি আবারও আমি নিচের দিক থেকে একটি গড় বাড়িয়ে নিচ্ছি প্রত্যেকটা সেলাই কিন্তু ভেতরে ভেতরে যাচ্ছে এক দুই তিন এক দুই তিন যার জন্য কিন্তু পুরো ফুলটি একদম ভরাট হয়ে আসছে আবারও উপরের গড় রেখে নিচের গরগুলি নিয়ে নিলাম সুচের মধ্যে আবারও নিচের দিক থেকে একটি গড় বাড়িয়ে নিচ্ছি এক দুই তিন এক দুই তিন তারপরে আবারও একটি উপরের দিক থেকেও একটি গড় বাড়িয়ে নিলাম এখন আমি সূচটিকে নিচের দিকে নামিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটি লাইন হয়েছে তো ছয় নম্বর লাইন তোলার ক্ষেত্রে আমি আবারও নিচের দিক থেকে একটি গড় বাড়াবো এবং উপরের দিক থেকে একটি গড় বাড়াবো এবং গড় সংখ্যা থাকবে তিন তবে ছয় নম্বর লাইন তোলার ক্ষেত্রে এই যে এদিকে যে পাপড়িটা দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয় নম্বর লাইন তোলার ক্ষেত্রে এদিকের পাপড়ির যে ছয় নম্বর লাইন রয়েছে এই যে সে একই গড় দিয়ে কিন্তু আমাদের এই সেলাইটি যাবে অর্থাৎ ছয় নম্বর লাইন তোলার ক্ষেত্রে এদিকের যে ছয় নম্বর লাইনটি রয়েছে সে একই গড় দিয়ে এদিকের পাপড়ির ছয় নম্বর লাইনের সে একই গড় দিয়ে আমার সেলাইটি কিন্তু যাচ্ছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার ছয় নম্বর লাইন এবং নিচের দিক থেকে একটি কর বাড়িয়ে এনেছি এবং উপরের দিক থেকে একটি কর বাড়িয়ে নিচ্ছি এক দুই তিন এক দুই তিন এক দুই তিন এবং গড় সংখ্যা হচ্ছে আমার তিন সেই এই যে এদিকের পাপড়ির ছয় নম্বর লাইনের সে একই গড় দিয়ে আমার গেছে এদিকের এই পাপড়ির ছয় নম্বর লাইনটি এখন আবারও উপরের গোড় রেখে আমি নিচের দিকে যে গড়গুলি রয়েছে সেই গড়গুলিকে সুচের মধ্যে নিয়ে নিচ্ছি এখন আবারও আমি এটা হচ্ছে ছয় নম্বর লাইন আমার হয়ে গেছে তো সাত নম্বর লাইন তুলব এর জন্য আমি উপরের দিক থেকে একটি গড় কমাবো এবং নিচের দিক থেকে একটি গড় কমিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার সেলাইটি উপরের দিকে উঠে যাচ্ছে উপরের দিক থেকে আমি একটি গড় কমিয়ে নিচ্ছি এক দুই তিন গড় সংখ্যা হচ্ছে তিন এক দুই তিন এবং এক এবং নিজের দিক থেকেও একটি কমিয়ে নিলাম উপরের গড় থেকেও একটি কমিয়ে নিলাম গড় সংখ্যা হচ্ছে আমার তিন শুধু এই জায়গাগুলি মনে রাখলেই হবে আপনারা যখন এই ডিজাইনটি তুলবেন তখন আগে একবার এই যে আমি দেখিয়ে নিচ্ছি এরকম সূত্র প্রথম লাইন দ্বিতীয় লাইন মিলিয়ে তুলে রাখবেন আলাদা একটা কাগজের মধ্যে বস্তার মধ্যে তারপর ফুলটাও তুলে রাখবেন তারপর যখন ডিজাইনটি আপনারা তুলবেন তখন আপনার আগের যে বস্তাতে তুলে রাখবেন সেখান থেকে দেখে দেখে কিন্তু পুরো ডিজাইনটি তুলে ফেলতে পারবেন আপনারা বারবার মোবাইলের দিকে তাকাতে হবে না এখন আবারও নিচের দিক থেকে কমিয়ে নিচ্ছি একটি করে এক দুই তিন এক দুই তিন আবারও উপরের গোড় রেখে নিচের দিকে যে গোড়গুলি রয়েছে সেই গোড়গুলিকে আমি নিয়ে নিচ্ছি এবং সুসটাকে নিচের দিকে নামিয়ে নিচ্ছি আবারও উপরের দিক থেকে একটি গড় কমিয়ে নিলাম এক দুই তিন তারপরে আবারও একটি মিলের অনুরোধে একটি কারণ উপরের দিক থেকে একটি গড় কমবে নিচের দিক থেকে একটি গড় কমবে এবং আমার গড় সংখ্যা থাকবে কিন্তু তিন আবারও উপরের দিক থেকে একটি গড় কমিয়ে নিচ্ছি এক দুই তিন এবং নিচের দিক থেকেও কিন্তু আমার একটি গড় কমিয়ে নিলাম এখন আবারও উপরের গড় রেখে নিচের দিকে যে গড়গুলি রয়েছে সে গড়টা আমি নিয়ে নিচ্ছি এখন আবার উপরের দিক থেকে একটি গড় কমবে নিচের দিক থেকে একটি গড় কমবে গড় সংখ্যা হবে দুই দুটি গড় নিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমার শেষের পাপড়ি এক একদম ভেতরে ভেতরে সেলাইটা যাবে এদিকে দুইয়ের যে নিচের গড়টা রয়েছে এই ঘর থেকে এক দুই দুটি করে নিয়ে নিলাম এখন আমি আবারও সুস্টিকে এভাবে গেঁথে নিচ্ছি আমার কিন্তু পুরো ফুলটা তোলা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার বিশ্বাস আপনারা যারাই এই ভিডিওটি পুরোটা দেখেছেন যে কেউ চাইলে এই ডিজাইনটি তুলে ফেলতে পারবেন আমি একদম ভেঙে ভেঙে বলে দিয়েছি আপনাদের কোনো ভুল হবে না ডিজাইনটি তোলার আগে একবার অবশ্যই ভিডিওটি দেখে নেবেন তারপর ডিজাইনটি তুলবেন মোবাইল থেকে ভিডিওটা দেখে দেখে তো দেখতে পাচ্ছেন আমি এই ভিডিওটা করেছিলাম আরও একবার কিন্তু ডিলেট হয়ে গেছে যার জন্য এখন আমার আবারও করতে হয়েছে এই ফুলটা করেছিলাম আমি তো আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি একদম লাইনগুলি একদম ভেঙে ভেঙে বলে দিয়েছি যাতে আপনারা খুব সহজে এই ডিজাইনটি তুলে ফেলতে পারেন তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ডিজাইনটি তো এই যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন আমি কিন্তু দুটি কালার দিয়ে করেছি ফুলগুলিকে এবং প্রেমগুলিকে করেছি মাত্র একটা কালার দিয়ে কালো কালার দিয়ে তো আমি এই আকৃতিতে কিন্তু সাজিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই যে প্রথমে এইভাবে হবে এবং ভিতরে চারটা চারটা কিন্তু ফুলের মতো ফুল হওয়ার মতো জায়গা থাকবে চারটা চারটে করে বক্স থাকবে তো এইভাবে করে নিয়েছি তো আপনারা চাইলে কিন্তু অন্য আকৃতিতেও সাজাতে পারেন অর্থাৎ আমার ডিজাইনটা কিন্তু সেম একই থাকবে আপনারা যখন করবেন ফুলগুলিকে কিন্তু লাইন লাইন করে এভাবে অনেকগুলি কালার দিয়ে কিন্তু করতে পারেন অথবা আমি যেভাবে করেছি ঠিক সেভাবেও করতে পারে। আপনাদের ইচ্ছা অনুযায়ী করবেন চাইলে অনেকগুলি কালার দিয়েও তুলতে পারেন আমার মনে হয় এই ডিজাইনটিকে অনেকগুলি কালার দিয়ে তুললে আরও ভালো লাগবে দেখতে তো চাইলে এই ডিজাইনটি দিয়ে আপনারা আসন হাত পাকা বাজার করার ব্যাগ টেবিল মেট পাপস পার্স ব্যাগ অথবা অনেক কিছুই তুলতে পারেন এই ডিজাইনটি খুবই সুন্দর একটা ডিজাইন কুসুন কভার হিসেবেও কিন্তু এই ডিজাইনটি খুব ভালো লাগবে একদম নিখুঁত বোঝা যায় না কিন্তু এটা কি কাগজ না কি কাপড় খুবই ভালো লাগবে ডিজাইনটি আমার বিশ্বাস আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে আমার আজকের এই ডিজাইনটি তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই কাজটি আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে তো যদি আমার আজকের এই ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন ঠিক কী ধরনের ডিজাইন চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আপনাদের চাহিদা অনুযায়ী নতুন ডিজাইন নিয়ে আসবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ